আরে কি হলো আপনার আয়ুরেখা ঠিক আধার আয়ুরেখার মতো দেখুন কত লম্বা লম্বা হলে কি হয় সালমান শাহর প্রথম ছবির পরিচালক আর নেই এ সম্পর্কে বিস্তারিত জানুন সোহানুর রহমান সোহান চলচ্চিত্র পরিচালক তিনি শিবলি সাদিকের সহকারী হিসাবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস যা মুক্তি পায় 1988 সালে তারপর একে একে জনপ্রিয় ছবি উপহার দিতে থাকেন এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন বাঙালির হৃদয়ের নায়ক সালমান শাহ তার পরিচালিত সালমান শাহর প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় 1993 সালে এতে প্রধান চরিত্রে অভিনয় করেন মৌসুমী সালমান শাহ রাজীব আহমেদ শরীফ আবুল হায়াত প্রমুখ এটি মৌসুমী ও সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র এই ছবিতে আরও অভিষেক হয় কণ্ঠশিল্পী আগুনের বাংলাদেশি চলচ্চিত্রের একটি মাইলফলক ছবি কিয়ামত থেকে কিয়ামত মুক্তির 31 বছর পরও এর আবেদন যেন প্রথম দিনেরই মতো সবাই এখনও ছবিটি নিয়ে কথা বলতে ভালোবাসে কিয়ামত থেকে কিয়ামত মুক্তির আগে পোস্টার ছাপান দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ মালিকরা সেই পোস্টারে লেখা ছিল ঠিক এভাবে উপমহাদেশের সারা জাগানো প্রেম কাহিনীর ছবি আসিতেছে ঈদুল ফিতরের শ্রেষ্ঠ ছবি কিয়ামত থেকে কিয়ামত যে ছবি দেখার জন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে দর্শকদের মধ্যে শুধু দর্শকেরা বলছেন এ ছবি হবে 93 এর আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের শ্রেষ্ঠ হটসুন্দরী মৌসুমী ও লাভার বয় সালমান শাহ অভিনীত কিয়ামত থেকে কিয়ামত ছবি ঝড় তুলবেই পরিচালক সোহানুর রহমান সোহান সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।